মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে ভয়াবহ বিক্ষোভ সমাবেশ। ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এবং কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরীয় সভাপতি ডক্টর শরীফ মোহাম্মদ মুসাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েব আমির মাওলানা আহমদ আলী কাসেমি। প্রধান বক্তা হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন বলেন, ভারতকে বিশ্বের দরবারে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে সংসদের নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানান তিনি। মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, সহ সাধারণ সম্পাদক হাফিজ কবির হুসাইন, মহানগর সহ সাধারণ সম্পাদক খন্দকার হাফিজ মোহাম্মদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ সাব্বির আহমেদ প্রমুখ। এছাড়াও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবুক মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইসমাইল হোসেন, জেলা সহ সভাপতি মাওলানা গুলাম রাব্বানী সহ আরও অনেকেই। বিক্ষোভ সমাবেশ শেষ করে প্রতিবাদ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, আগামী শুক্রবার নারায়ণগঞ্জের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সহ উলামা পরিষদের আয়োজনে বৃহত্তর বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। অন্যদিকে দুনবাসের ভাগ্য নির্ধারণ করবে সুবুরে দুনস্কের যুদ্ধের উপর, বললেন জেলিনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিনস্কি বলেছেন, সুবিরে দুনেস্কে নৃশংস যুদ্ধ চলছে এবং এই যুদ্ধই দুনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে। রুশ সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরটিকে ধ্বংস করে দিয়েছে। স্থানীয় সময় বুধবার একটি ভিডিও বার্তায় জেলিনস্কি এই কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে। এদিকে ক্রেমলিন বলছে, তারা ইউক্রেনের বিচ্ছিন্ন দুনবাসকে সম্পূর্ণ মুক্ত করতে চায়, এই উদ্দেশ্যেই সেখানে হামলা বাড়িয়েছে। উল্লেখ্য, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা 2014 সালে ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেছে। গত ফেব্রুয়ারির 24 তারিখে ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর আগে থেকেই দুনবাসের এক তৃতীয়াংশ বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এলাকাটির সম্পূর্ণ দখল নিতে রুশ সেনারা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবারের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ভীষণ কঠিন যুদ্ধ চলছে দুনবাস অঞ্চলে। সম্ভবত যুদ্ধ শুরু হওয়ার পর এখনকার যুদ্ধটি সবচেয়ে ভয়াবহ। সুবুরে দুনেস্ক এখন যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে আমাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সুবুরে দুনেস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে বুধবার পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী, তবে তারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এদিকে লুহানস্কে আঞ্চলিক গভর্নর সেরহি গাইকদা বুধবার গভীর রাতে স্থানীয় টেলিভিশনকে বলেন, রুশ বাহিনীর কামানের গোলায় লুহানস্কের শহরটি বিধ্বস্ত মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের যুদ্ধেরা সুবিরে দুনেস্কের শিল্প অঞ্চলে মাটি কামড়ে পড়ে আছে, কিন্তু যুদ্ধ শুধু শিল্প অঞ্চলেই হচ্ছে না, বরং পুরো সুবিরে দুনেস্কে ছড়িয়ে পড়েছে। গভর্নর শেরহি গাইদা আরও বলেন, সুবিরে দুনেস্কের ছোট শহর লাইচি সিচানস্ক এখনও ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে রুশ বাহিনী সেখানকার আবাসিক ভবনেও হামলা করে ধ্বংস করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা এই দুটি শহরে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।